সরকারি সংস্থা আমরা দুর্নীতিমুক্ত চাই এবং প্রত্যেকটা শিল্পীর যথাযথ সম্মান চাই আমরা। হ্যাঁ, সম্মান নিয়ে বাঁচতে চাই আমরা। গীতিকার সুরকার এবং যারা গানের গাও জানে না তাদেরকে অ্যানলিস্টেড করা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অ্যানলিস্টেড করা হয়েছে যারা গানের গাও গাও জানে না। আমরা একজন গীতিকার সুরকার কণ্ঠশিল্পী হয়ে আমরা কেন এখানে অ্যানলিস্টেড থাকলাম না, কেন আমরা শিল্পকলাতে থাকলাম না? এমন হতে পারে আমাদের নাম ব্যবহার করে এখানে কোটি কোটি টাকা লুটতরাজ করা হয়েছে। আমরা তাদের বিচার চাই। এর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমরা এটাই চাই আভ্যন্তরীণ গভর্নমেন্টের কাছে, আমরা এটাই বলতে চাই যে বিটিভি এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, সরকারি প্রতিষ্ঠান বলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলি অনিয়মতান্ত্রিকভাবে চলছে, সেটা বন্ধ করা হোক। এটা বন্ধ না হলে আমাদের শিল্পীদের মর্যাদা অক্ষুণ্ণ হচ্ছে, আমাদের শিল্পীদের মন ভেঙে যাচ্ছে, আমাদের নতুন শিল্পী তৈরি করা যাচ্ছে না। অনেক শিল্পী আসছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কোনো রকমে অডিশন দিচ্ছে, অডিশন দিয়ে হয়তো এগুলি স্বজনপ্রীতি হিসেবে তারা অ্যানলিস্টেড হয়ে যাচ্ছে। আমরা এটা চাই না। যদি প্রয়োজন হয় নতুন করে অডিশন করা হোক, তাতে করে যারা মেধা সম্পন্ন তাদের মূল্যায়ন করা হোক, তারা এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে পারবে এবং সরকারকেও সহযোগিতা করতে পারবে বলে আমরা মনে করি। প্রতি দেশের আর্ট অ্যান্ড কালচার দিয়ে তার দেশকে রিপ্রেজেন্ট করা হয়। আমাদের দেশের আর্ট কালচার যত সমৃদ্ধ হবে আমরা দেশ হিসাবে তত সমৃদ্ধ হতে পারবো। কিন্তু সেখানে দেখা যাচ্ছে অশিল্পী, তারপরে অশ্লীলতা এবং ভাষার বিকৃত ব্যবহার, এসব আমাদের পুরো সংস্কৃতিকে দিনের পর দিন নষ্ট করে যাচ্ছে। হ্যাঁ, এটা একটি কারণ এখানে আসার। আরেকটি কারণ হচ্ছে সমবন্টনের অভাব। আমাদের দেশে প্রচুর কাজ হয়, যে কাজগুলি নির্দিষ্ট কিছু মানুষের কাছেই চলে যায় যারা যোগ্যতাপূর্ণভাবে কাজ করছে, তারা সেই কাজের কোনো মানে সে কাজে অংশগ্রহণ করতে পারে না, সুযোগই পায় না। আমরা কেন ডিজির পদত্যাগ চাইছি, এটার আমাদের সুনির্দিষ্ট কারণ আছে এবং তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো আমাদের কাছে অথেন্টিক রিপোর্ট আছে। এখানে NSI থেকে ইনভেস্টিগেশন হয়েছে, সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট আমাদের কাছে আছে। বিটিভির ডিজির কেন পদত্যাগ চাই, ওনার যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী নিচের যারা দুর্নীতি করেছে তাদেরকে উনি সরাসরি স্যাক করতে পারে, চাকরি থেকে বাদ দিতে পারে, কিন্তু তিনি না করে যখন NSI এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে ইনভেস্টিগেশন রিপোর্টগুলি তার কাছে প্রেরণ করা হলো উনি দায় দায়িত্ব না নিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন যে কাজটি উনি করতে পারতেন। তার মানে এখানে প্রশ্ন থাকে যে যারা দুর্নীতি করেছে তাদেরকে উনি সেভ করছেন, সেভ করার উদ্দেশ্যটা হচ্ছে যে তার সাথে তাদের যোগ সাজেশ আছে। আরেকটা প্রশ্ন করি, টেলিভিশনের গাড়ি রিপেয়ারের জন্য মাসে প্রতি মাসে 15-16 লক্ষ টাকার রিপেয়ার কস্ট, তার এক বন্ধুর উত্তরাতে এক ওয়ার্কশপ, সেখানে ওই সেই খরচ হয়। আসলে টেলিভিশনের গাড়ি সব নষ্ট নয়, প্রতি মাসে 15-16 টাকা ন্যূনতম তাকে সেখানে কিছু পয়সা দিয়ে বাকি টাকা উনি ওনার কাছে নিয়ে নেন। অনেক নাম করা প্রোগ্রামগুলো, এগুলো বাংলাদেশ টেলিভিশনের হিট প্রোগ্রাম, আমাকে এই প্রোগ্রামগুলো থেকে বাদ দেওয়া হয়েছে এবং আমাকে কোনো মিউজিশিয়ান হিসাবেও নেওয়া হয় না। দুই একটা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলোতে নেওয়া হয়, আমি তো সেই মাপের না।
আমার আমার অনেক বড় বড় কাজ কাজ করার কথা এখানে টেলিভিশনে দেওয়া হয় নাই। আমি এই সমস্ত শিল্পীদের সাথে আমার সহমত প্রকাশ করতেছি, একই কথা আমার, আমাদের এই দাবিগুলো সব মানতেই হবে। আমরা শিল্পীরা আজকে অবহেলিত, কারণ হচ্ছে যে বাংলাদেশের এই দুর্নীতি বাজরা যারা যে এখানে আছেন, যেমন টেলিভিশন শিল্পকলা, আমরা ওখানে গেলে কোনো প্রোগ্রাম পাই না, আজকে না কালকে, কালকে না পরশু, দেখা যায় আমাদের আমাদের স্থানে আরেকজনকে দিয়েছে। ইভেন বিটিভি যে তালিকাভুক্ত হয়েছে অনেক আগে, অনেক বছর আগে, এখন পর্যন্ত কোনো গ্রেডেশন নাই। তো আমরা আজকে সমগ্র বাংলাদেশের শিল্পীদেরকে আহ্বান করছি আমাদের সাথে একত্রিত হয়ে আমরা এমন আওয়াজ, আমরা আওয়াজ তুলতে চাই এই দুর্নীতি এবং লুটতরাজদের বিরুদ্ধে, তাদেরকে অপসারণ করা হোক জরুরি ভিত্তিতে।